সঙ্গে রয়েছে পাওয়ার কাপল, এই মুহূর্তে দাঁড়িয়ে চর্চিত পাওয়ার কাপল রাধা টুসে কাঞ্চন দা এবং শ্রীময়ী রয়েছে। কারণ চর্চিত এই কারণেই বললাম, সবাই বুঝতেই পারছ কেন আমি চর্চিত বললাম, ভাইরাল কাপল টালিগঞ্জের। আচ্ছা, যেই খেলাটা খেলতে যাচ্ছি তার নাম হচ্ছে কে কাকে কতটা ভালো চেনো। আচ্ছা, যদি শীতকালে কোথাও ঘুরতে যেতে হয় তাহলে আমরা কেউ খুব একটা গসিপ করি না, কার কাছে ইন্ডাস্ট্রি প্রচুর, মানে তোমার ঝুলিতে না আমার ঝুলিতে থাকে, মানে যেগুলো ঘটে ধরো দৈনন্দিন জীবনে যা দেখি সেগুলো, কিন্তু আমরা কাউকে নিয়ে খুব চর্চা তো করি না, বলে ওই আর কি চর্চা, আমরা বিচ করি না, আমরা গসিপ করতে পারি, হেলদি গসিপ। হ্যাঁ, হেলদি গসিপ। হ্যাঁ, নো কমেন্টস। কে আমার নামটা বলবি তো? নো কমেন্টস। এটা ট্যান্ট্রামস মানে কি? ট্যান্ট্রামস মানে ইন দ্য সেন্স, কার কাছে করছিস এটা, কি হবে নিজের মাসের কাছে করবে না কার কাছে করবে? হ্যাঁ, তো ট্যান্ট্রামস একটু থাকবেই, যে আমি এত এই করছি ওই করছি, একটু দেখবে না কাজ থেকে ফিরছে একটু সেটা সাইড দিকে আমি বলতে কি। আমি সত্যি আই এম ব্যাড ইন নাম্বারস, আমি 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 মনে রাখতে পারি না। আর ও মানে কোন দিন ডান দিক পেরেছিলাম, কবে বাঁ দিক পেরেছিলাম, কবে বেরোতে গিয়ে হেঁচেছিলুম, এবং মানে বাকি ডেটস তো অল আর মানে কী বলবো মুখস্থ। মানে আমি খুব আননোন পার্সন বা কেউ যদি দেখি মনে করি যে কি উত্তর দেওয়ার দরকার নেই তাহলে আমি করি না, আর ও যেমন কাউকেই করে না আমাকেও করে না। আমি ও সবও পারে না, গ্রুপটাতে ওকে শুধু অ্যাড করা হয়, ওকে অ্যাডমিনও করা হয় না, ও শুধু দেখে আর পড়ে, তার জন্য ওই ব্লু টিকটা হয়, সেগুলো আমি করি, ফরওয়ার্ড মেসেজ এগুলো তুমি, দুজনের মধ্যে কেউই করি না, কেউ কেউ শুধু আমরা খেতে ভালোবাসি, নো ওয়ার্কআউট একদম কেউ করে না, কেউ আমি নো ডাউট ভুলভাল কিনে ফেলি, ভুলভাল জিমে, ভুলভাল জিমে না প্রতিটা জিমে মোটামুটি কলকাতা শহরে যত বড় বড় জিমে আমার মেম্বারশিপ নেই, আর অনলাইনে যে কখন কি প্যাকেট ঢুকছে আমি বুঝতেই পারি না। হ্যাঁ, আমার ওই জন্য আমার যত্রায় তত্রায় আমার টাকা আমি সেভ, বিড়াল ঝুলি থেকে বেরিয়ে পড়ছে। হ্যাঁ, মানে সিরিয়াসলি মানে আমার তো কোনো কলকাতা, ও তো বলে যে কোনো নামি দামি জিম নেই যেখানে নামি দামি ছোট বড় সব জিমের মেম্বারশিপ, মেজো ফুল রাঙা কোনো জিম বাকি নেই যেখানে, লাস্টে একটা জিমের মেম্বারশিপ ওকে লাইফ টাইমের জন্য ফ্রি করে দেওয়া হলো যখন গেছে, বলছে যে আপনি যদি আসেন তাহলে তার কোনো কথাই নেই, তাও আমি যেতে পারলাম না জিমে, আমি খুব ওই এক্সারসাইজ ভালো লাগে মারাত্মক আমি ভয় পেয়ে গেলাম, নিজের নাক ডাকাতে নিজে চমকিত হয় তাহলে ভাবো, আমরা কোনো বেটি নই আমরা দুজন, আমার ওর থাকে আমার করি, আমার কিন্তু পার্সোনালি ওর মানে আমি মাছকা বাড়িটা করি, কিন্তু আবার আনাজ বাজার ও করে, মাছের বাজার আমি করি, মানে এরকম আমাদের ডিপার্টমেন্ট ভাগ, মানে যার যখন মনে হয় এটা বাড়িতে নেই, ধরো মেট ফোন করলো শুটিং থেকে ফেরার পথে আমি নিয়ে চলে এলাম, ওকে জানিয়ে দিলাম আমি এনে নিয়েছি, এরকম ব্যাপার আমি প্রেমে পড়েছিলাম। এখনো 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 তুমি প্রেমে পড়ো? হ্যাঁ, এখনো প্রেমে পড়ো, এই চোখ এই চোখ দেখছে, চোখ দেখছে, এখনো পড়ে, এখনো করে 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 আমি সোফা, নতুন জামা কাপড়, কফি ফেলে ফেললাম, খাবার ফেলে ফেললাম, এগুলো হয়, বয়সে ছোট তো এগুলো মানিয়ে নিতে হবে, হাত ফসকে যায়। এই যে ও, আমি তোয়ালেটাও রাখে মাঝের মধ্যে রেখে দিয়ে চলে যায়, এটা ওরই বদচাম, আমি চালাতে পারি আর ও তো কিছুই পারে না, আমাকে তাও কাজ চালিয়ে দিতে বললে আমি চালিয়ে দেবো, ও সেটা ও শুধু বসে যেতে পারে পাশের সিটে,
সবসময় ভালো মাটন বেস্ট আর শুটকি মাছের ঝুড়ি বেস্ট ও আসতে হচ্ছে প্লিজ প্লিজ আমি আছি শুটকি মাছ খেতে প্লিজ এসো শুটকি ইলিশ শুটকি নোনা সব খাওয়াবো প্লিজ ওফ আর কি চাই যেতে পুরো একেবারে নিয়েই ফেললাম নিমন্ত্রণ শুটকি খাওয়ার আমি আমি বলো ও আমি দুজন দুজনের ক্ষেত্রে বোধহয় চলে আসে কখনো কখনো বলো তো তোমার কাছে উত্তরটা দাও অ্যাকচুয়ালি শ্বশুর বাড়ি বলে নয় যাদেরকে চিনতাম অনেক দিন ধরে তো চিনেছি ও আমার ফ্যামিলিটাকে একটা ফ্যামিলি বন্ধু ফ্যামিলির বন্ধু আত্মীয় একটু ছিটকে গেছিল ও আবার সেটাকে বন্ড করে নিয়েছে আর ওরা ভীষণ আর বিশ্বাস করো কালকেও রাত্রেবেলা বারোটার পর যদি তুমি কল ওয়েটিং পাও ভাবে কার সাথে কথা বলছে একটা অবধি আমাকে ফোন করে খবর কী করছো কেমন আছো ওরা সত্যি আমাকেই মানে নতুন বৌমা হিসেবে দেখে না ওরা মেয়ে হিসেবেই দেখে তো আমার তো দায়িত্ব না বস ইজ অলওয়েজ রাইট শ্রীময়ী আমি তো এখানে থাকি খাই এবং প্রেমে প্রেমে থাকি কিন্তু ঘটনাটা হলো যে পুরো ডে টেবিল টু মান্থ টেবিল কী হবে কী না হবে এটা একটা শ্রীময়ীর দায়িত্ব এবং দায়িত্বটা কিন্তু জোর করে চাপানো দায়িত্বটা নয় আবার বলছি জোর করে চাপানোর দায়িত্বটা নয় সেটা দায়িত্ব থাকে না সেটা তখন মানে বোঝা হয়ে যায় কিন্তু ও এটা একদম পারফেক্টলি করতে পারে অ্যাকচুয়ালি দেখবে পুরুষ মানুষরা তো নানান বাইরের কাজটাও দেখে হতে পারে আমরা ইকুয়ালি রোজগার করি ডেফিনেটলি কিন্তু ওর মাথার উপর তো অনেকগুলো দায়িত্বও আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটু পুরুষকে একটু পুরুষটা একটু অগোছালো হয় সাংসারিক ব্যাপারে তো তাদেরকে একটু গোছালো করে দেওয়ার জন্য আমার অবদান থাকতেই পারে আমি ওয়াইন্ড আপ করি সেটা হলো আমি আমার জীবন দিয়ে বুঝেছি সংসার সুখের হয় রমণীর জীবনে আচ্ছা বেশ দারুণ কাটুক তোমাদের এই নতুন জীবন হই হই করে কাটুক প্রেমে থাকো রসে বসে থাকো খাওয়ায় দাওয়ায় একেবারে হই হুল্লোড় করে কাটুক নতুন এই জীবন আর এরকম নানান রেগুলার এন্টারটেনমেন্টের আপডেটসের জন্য অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ থাক বাংলায়